আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর মজাদার একটি রেসিপি লাউ পাতার ভর্তা রেসিপি আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না আমি এখানে লাউ পাতা নিয়েছি পরিমাণ মতো লাউ পাতাগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর এরকম একটা পাত্রের মধ্যে ঝরিয়ে রেখেছি এবার আমি লাউ পাতাগুলো হাতের সাইজে ছিঁড়ে নিই এভাবে আমি সবগুলো লাউ পাতা ছিঁড়ে নেব লাউ পাতাগুলি সব ছিঁড়ে নেওয়ার পর আর কোন একটা পাত্রের মধ্যে আমি রাখবো রেখে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিব লাউ পাতার মধ্যে এবার আমি একটা ঢাকনার সাহায্যে লাউ পাতাগুলোকে ঢেকে দেবো আর চুলা রাসটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি লাউ পাতাগুলোকে সিদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনাটা উঠে আমি নেড়ে দিব। দেখেন লাউ পাতার মধ্যে কত পানি উঠেছে এই পানি দিয়ে আমি লাউ পাতাগুলোকে সিদ্ধ করে নিব লাউ পাতাগুলো সিদ্ধ হওয়ার পর আমি হাতের সাইজে চেপে চেপে লাউ পাতার থেকে সব পানি ফেলে এরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছে আর এখানে দুটো আমি রসুন নিয়েছি কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি আর দুইটা পিঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণটা দেওয়ার আগে একটু বুঝে দিবেন কারণ আমরা যখন লাউ পাতা সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি এবার আমি সবগুলো একসাথে বেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই আপনারা সবাই ভালো থেকেন